আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আগামীকাল আবহাওয়া কেমন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কোথায়। বর্তমান স্যাটেলাইট ইমেজ অনুযায়ী দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে মেঘের আনাগোনা রয়েছে, যার কিছু অংশ নষ্ট হতে হতে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এর থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই আজ। আগামীকাল দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিবাহী এলাকায় কিছুটা মেঘলা হতে পারে, তবে সাময়িক সময়ের জন্য। এরপর আবারও মেঘ কেটে যেতে পারে। ইউরোপিয়ান আবহাওয়া মডেল অনুযায়ী দেশের কোন কোন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন এই মডেল অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকা এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। বর্তমানে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নেই। আগামীকাল 14ই মার্চেও বঙ্গোপসাগরে কোনো সিস্টেমের সম্ভাবনা পাওয়া যায়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন।